নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স নিউজ। আপনাদের সাথে আমি শ্রী। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। শনিবার সভাপতি পদে অভিষেক রাহুলের। কেরালায় মৃত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার, দাবি বিজেপি নেতৃত্বের। খোদ কলকাতায় সাপের কামড়ে মৃত্যু হল স্কুল ছাত্রীর। অনলাইনের মাধ্যমে মধুচক্রের আসর হায়দ্রাবাদে, মায়ের হাতে মেয়ের মৃত্যু। ছয় বলে ছয়টি ছক্কা রবীন্দ্র জাদেজার। এবার আসছি বিস্তারিত খবরে। আজ সভাপতি পদে অভিষেক রাহুলের। কংগ্রেসের সভাপতি হিসেবে শপথ বাক্য পাঠ রাহুল গান্ধীর। শনিবার কংগ্রেসের সভাপতি হিসেবে অভিষেক হল রাহুল গান্ধীর। এদিন সভাপতি হিসেবে সমস্ত দায়িত্ব ভার তুলে নিলেন রাহুল, যদিও এর আগে এই পদ সামলাতেন সোনিয়া গান্ধী। এবার থেকে এই পদ সামলাবেন রাহুল গান্ধী। ছেলের হাতে সমস্ত দায়িত্ব বুঝে দিয়ে অবসরের পথে মা। 1998 থেকে 2017 19 বছরের এই যাত্রাপথ পরিবর্তিত হল কংগ্রেস সভাপতি। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী সহ অন্যান্য নেতৃবর্গরা। এদিনে অনুষ্ঠান থেকে রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের জামানায় 21 সেঞ্চুরিতে নিয়ে গেছিল দেশকে, কিন্তু মোদীর যুগে মোদী মধ্যযুগীয়তে নিয়ে এসে দাঁড়িয়েছে দেশটাকে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার, মোমবাতির মিছিলে দাবি বিজেপির নেতৃত্বে। গত 10ই ডিসেম্বর কেরালার হেমন্ত রায় নামে এক বাঙালি শ্রমিকের মৃত্যু। গলার নড়ি কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এ নিয়ে রাস্তায় মোমবাতি মিছিলে সামিল হয় রাজ্য বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি, মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সহ রাজ্য সরকারের কাছে আর্জি, তাদের যেন কিছু সাহায্য প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কোনো সরকারি বা বেসরকারি হসপিটালে নেই অ্যান্টিভেনাম। খোদ কলকাতায় সাপের কামড়ে বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। আবারও হয়রানির অভিযোগ সরকারি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। প্রশ্নের মুখে চিকিৎসা পরিষেবা। শহরের একের পর এক হাসপাতালে ঘুরেও সাপের কামড়ে বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। শহরের 5 নামী হাসপাতালে হন্যে হয়ে ঘুরেও কিনারা হলো না ওষুধের। এখানেই শেষ নয়, ডায়ালিসিস হবে না, হাতে নাকি কোনো চ্যানেলই খুঁজে পায়নি ছাত্রীর, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। অবশেষে অ্যান্টিভেনাম নেই বলে হাত তুলে স্যালেন্ডার করে নেয় চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সিনেমায় কাজের টোপ দিয়ে অনলাইনের মাধ্যমে রমরমিয়ে মধুচক্রের আসর বসত হায়দ্রাবাদে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে রাজকোট এলাকার মধুচক্রে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার 3 যুবতী। এই ব্যবসার সাথে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে, সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনগুলিকেও। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মায়ের হাতে সন্তান খুন। মাকে প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছিল 6 বছরের শিশুকন্যা, মাসুল দিতে হলো নিজের জীবন দিয়ে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, দেখে ফেলেছিল একরত্তি মেয়ে, সেটাই ছিল তার অপরাধ। প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের 6 বছরের শিশুকন্যাকে হত্যা করল মা। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ নাকি কালা জাদু করেছে, এমনই নাটকের গল্প সাজিয়ে পুলিশের কাছেই খুঁজে গিয়েছিল মা। অবশেষে শেষ রক্ষা হলো না, পুলিশের জালে ধরা পড়েছে মা এবং তার প্রেমিক। ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। যোগের প্রচার ও প্রসারার্থে উদ্যোগী ভারত সেবাশ্রম সংঘ এবার উদ্যোগ নিল একগুচ্ছ উন্নয়নমূলক সারা বাংলাব্যাপী কর্মসূচির, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল আগামী 23 ও 24 ডিসেম্বর 2017-র 13তম সারা পশ্চিমবঙ্গব্যাপী যোগাসন প্রতিযোগিতা। আর এই কর্মসূচিতে তাদের সঙ্গে সর্বক্ষেত্রে সাহায্যার্থে থাকছে এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউট। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার 21 জুন যোগা বিশ্ব দিবস আজ আমরা পালন করছি। এই যোগাসন এবং যোগচর্চা কিন্তু আমাদের অনেক আগেই আমাদের ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা স্বামী আচার্য পরমানন্দ মহারাজ, তিনি কিন্তু করে গেছেন। আজকে এই যোগা নিয়ে আজকে যে আমাদের বিশ্ব দিবস আমরা পালন করছি, প্রাচীনকাল থেকে কিন্তু মনীষীরা এই যোগার উপরে তারা চর্চা করে গেছে, তারা এই যোগাচর্চা তারা করে গেছেন। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী পরমানন্দ, তিনিও বাল্যকাল থেকে তিনি যোগব্যায়াম করতেন, দন দিতেন, বৈঠক দিতেন, লাঠি ছোড়া তিনি মুগুর ভাসতেন। তার শরীর খুব হৃষ্টপুষ্ট ছিল, আর যে জন্যই তিনি সেই শরীর নিয়ে তিনি মানুষের তিনি সেবা করতেন। তিনি যখন তার যখন বাল্যবাস, তখন থেকে তিনি সেই জলের বালতি নিয়ে যেখানে হয়তো জাতি ধর্ম নির্বিশেষে সকলের তিনি গিয়ে সেখানে জল দিয়ে তিনি আগুন নিভিয়ে দিচ্ছেন, বা তিনি এইভাবে তিনি সেবা কাজ করতেন। আজকে ভারত সেবাশ্রম সংঘ, যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেভাবে তারা যোগার উপরে তারা আজকে স্টেপ নিচ্ছে, আজকে রাজ্য সরকার আজকে আমাদের ন্যাচুরোপ্যাথি যে আমাদের ওই
কাউন্সিলিং তারা গঠন করছে, বিভিন্ন স্কুল কলেজে তারা যোগশিক্ষা তারা দিচ্ছে, কেন্দ্র সরকার আমাদের এই যোগ দিবস তারা পালন করছে, সেই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ আছে গ্রাম থেকে গ্রামান্তরে এই যোগাসনটাকে তারা ছড়িয়ে দিতে চায়। দেখুন, আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমরা মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় করে থাকি, তো মেডিকেল ক্যাম্পের একটু সুফল এবং কুফল দুটোই রয়েছে। কারণ হচ্ছে আমরা সচেতনতা করি মানুষকে এবং কিছু ওষুধপত্র আমরা দিয়ে থাকি, কিন্তু সেটা সাময়িক। তারপর ধরুন কেউ ডায়াবেটিসে ভুগছে বা কেউ আর্থ্রাইটিসে ভুগছে, কেউ হয়তো অ্যাবডোমিনাল ডিসঅর্ডারে ভুগছে, তো তাদের ক্ষেত্রে আমাদের ওষুধটা একটা ক্রনিক পর্যায়ে পড়লে ওষুধটা কন্টিনিউ খেতে হয়। কিন্তু মোবাইল ভ্যানের মাধ্যম দিয়ে আমরা কিছু কিছু পদ্ধতি আছে, যেমন আর্থ্রাইটিস বলুন, স্পন্ডিলোসিস বলুন, তারপর আমাদের ডায়াবেটিক বলুন, ওবিসিটি বলুন, মেন্টাল টেনশন বলুন, এই ধরনের ডিজিজগুলোর কিন্তু একমাত্র ওষুধ হচ্ছে যে কন্টিনিউ প্রসেসে, যে কোনো ক্রনিক ডিজিজ সেগুলোর ক্ষেত্রে কিন্তু যৌগিক পদ্ধতি হচ্ছে একমাত্র পদ্ধতি। তো আমরা এই মোবাইল ভ্যানের মাধ্যম দিয়ে যদি তাদেরকে যোগাসন শিখিয়ে আসতে পারি, তারা যদি সঠিকভাবে ওখানে প্র্যাকটিস করে এবং ভারতীয় সংঘের হয়ে কাজ করার সবচেয়ে বড় দিক হচ্ছে যে আমার মনে হয় না যে ভারতবর্ষে এরকম একটি মাধ্যম পাওয়া যাবে যাদের ভারতবর্ষে এমন কোনো জেলা, এমন কোনো ডিস্ট্রিক্ট, এমন কোনো স্টেট নেই যেখানে ভারতীয় সংঘের কোনো ব্রাঞ্চ নেই। আর সেখানে যেখানে ছোট ইউনিট সেখানে আমাদের হিন্দু মিলন মন্দির আছে, অর্থাৎ এর মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই মানুষের কাছে পৌঁছতে পারবো। এবং আমাদের আগামী দিনের একটি পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছিলেন যে একটা উদ্যোগ নিয়েছে যে যোগা ন্যাচুরোপ্যাথি কাউন্সিল তৈরি হয়ে গেছে, এই কাউন্সিলের মাধ্যমে এক বছরের একটি ট্রেনিং কোর্স চলছে, এই ট্রেনিং কোর্সের 12-14 ইউনিট হয়েছে, তার মধ্যে অন্যতম ভারত সেবাশ্রম সংঘ এবং এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউট। তো আমরা সেখানে শিক্ষক তৈরি করছি, প্রপার অ্যানাটমি, ফিজিওলজি, যোগা ফিলোসফি, আমাদের সৎকর্ম ক্রিয়া, ন্যাচুরোপ্যাথি, প্রাণায়াম, মুদ্রা, এক্সারসাইজ পদ্ধতি সমস্ত শিখিয়ে তাদের একটি মানে শিক্ষিত ট্রেনার তৈরি করছি আমরা। সেই ট্রেনাররা আমাদের যদি বিভিন্ন জেলায় আমরা পৌঁছে দিতে পারি তাহলে তারা তাদেরকে ট্রেনিং দিতে পারবে। আমাদের বিভিন্ন প্রথমে এক্সপার্টরা যাবেন, গিয়ে তাদের একটা প্রেসক্রিপশন তৈরি করে আসবে। যোগা আর এখন শুধু যোগ ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ নেই, যোগা এখন ইজ এ প্যাথি, ইটস সেলফ এ প্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, ইউনানি পদ্ধতির মধ্যেও। যেমন সরকার এখন আপনাদের দুটো চিকিৎসাকে ভাগ করে দিয়েছেন, একটা মডার্ন মেডিসিন আর একটা হচ্ছে আয়ুষ। আয়ুষ কথার অর্থ হচ্ছে এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর যোগা, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধাই, এইচ ফর হোমিওপ্যাথি। এই যে আমরা সেবা কাজ করি, আমাদের যিনি গুরুদেব স্বামী প্রণবানন্দ, তিনি বাল্যকাল থেকে তিনি ব্যায়াম করতেন, শরীরচর্চা করতেন, শরীরকে সুস্থ রাখতেন, আর এই সুস্থ শরীর নিয়ে তিনি মানুষের সেবা করতেন, সেই আদর্শ তিনি আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন, দেখিয়েছেন। আজও স্টিল নাও আমরা সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা আমরা শরীরচর্চা করি, আজকে দেখুন যেখানে বন্যা মহামারী ভূমিকম্প সেখানেই আমরা ছুটে গিয়ে মানুষ সেবা করছি। আগে চাই ফিজিক্যাল ফিটনেস, তারপর তো অন্য কিছু, মানুষের সেবা করবো, নিজে যদি আমি অসুস্থ তাহলে তো মানুষের আমি আমার তাদের সেবা তাহলে করা হবে না, আগে সুস্থ থাকতে হবে। এই শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের এই যোগচর্চা, শরীরচর্চা। স্টেট ডিপ্লোমা অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং অব ওয়েস্ট বেঙ্গলের AGM হলো মহাজাতি সদনে, আর সেখানে পৌঁছে গেছিল 24 hours টিভির ক্যামেরা। আজকের এখানে কন্টেন্টটা কি দেখুন, আমাদের সংগঠন হচ্ছে সারা পশ্চিমবাংলার প্রতিটি সরকারি দপ্তরে যে ইঞ্জিনিয়ার্সরা আছেন, একদম জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে আপ টু সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের সংগঠনের সদস্য, তাদের আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং এখানে হচ্ছে। প্রায় 1500 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে সমস্ত দপ্তরের আজকে এই মহাজাতি সদনের ঐতিহ্যমণ্ডিত মঞ্চে তারা এসে হাজির হচ্ছে। হ্যাঁ, আজকে কী করছেন আপনারা? দেখুন, আপনারা লক্ষ্য করবেন যে গত কিছুদিন যাবৎ আমাদের মুখ্যমন্ত্রী যতগুলো সভা করেছেন প্রতিটি সভাতে তিনি বলেছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের যে সমস্ত কাজ আছে, উন্নয়নমূলক কাজ, সেগুলো সমস্ত প্রকার সম্পন্ন করতে হবে। আজকের এই সভা থেকে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যেহেতু যত ডেভেলপমেন্ট দেখছেন, 2011-র পরে যত ডেভেলপমেন্ট এখানে হয়েছে, তার সমস্ত ডেভেলপমেন্ট কিন্তু ত্বরান্বিত করবার জন্য এই ইঞ্জিনিয়ারদের একটা বিরাট ভূমিকা, এবং আমাদের আজকের সংগঠনের এই অ্যানুয়াল জেনারেল মিটিং থেকে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি যে আমাদের আগামী সমস্ত কাজ আমরা 2017 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চাই। এছাড়াও দেখুন, সংগঠন করা মানে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আমার এই সংগঠনটা প্রচণ্ড গর্বিত এবং আনন্দিত এবং কৃতজ্ঞ আমাদের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা 1981 থেকে একটা আন্দোলন করছিলাম আমাদের যে ক্যাডার তার নামটা পরিবর্তন করার জন্য। আমাদের ক্যাডারের নাম ছিল
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা গত বামফ্রন্ট সরকার আমাদের কিছুতেই সেটা দিতে চায়নি আমাদের মনোমত। আমাদের মনোমত বলতে সারা ভারতবর্ষে যেটা আমাদের নামকরণ হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সেইটা। কিন্তু সুখের বিষয়, গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নামকরণ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে পরিবর্তন করে আমাদের নামকরণ জুনিয়র ইঞ্জিনিয়ার করেছে। এবারে যখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমরা ছিলাম, আমাদের সার্ভিসটা ছিল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের আওতায়। তো যেহেতু নামটা এবার জুনিয়র ইঞ্জিনিয়ার হয়েছে, তাই আমরা আমাদের এই সার্ভিসটাকে আমরা জুনিয়র সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সের আওতায় আনতে চাইছি। দ্বিতীয় আরেকটা, আপনারা যদি লক্ষ্য করেন যে দেখবেন যে সমস্ত ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা তো আছেই, আমাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো হয় তাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকে ক্লাস 10 পর্যন্ত। নেতা উত্তম চ্যাটার্জি সেই সময় 2010 সালে তিনি যে দায়িত্বেই ছিলেন হোক না কেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠা হবে সেটা ডিক্লেয়ার হবে। তার মধ্যে আমি একটু খালি ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে এসেছেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের দেবাশিস ব্যানার্জি সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন পাপড়ি পাপড়ি মোনালিসা এবং পাপড়ি বরণ করে নিচ্ছেন। আমরা সেই সঙ্গে আমাদের পরবর্তী বক্তা আমাদের কাজ করি, আমরা তাদের কাছে যেতে পারতাম কনসালটেন্সি সার্ভিসের জন্য, তারা কাজ পেত, তারা বাঁচত, তাদেরকে বেকার থাকতে হতো না। তাই আজকে এই সভা থেকে আমি, আপনি কি জানেন রয়েছে আরও একটি সৌরমণ্ডল? জানেন না তো, খোঁজ দিল নাসার রিপোর্ট, সত্যিই রয়েছে আরও একটি সৌরমণ্ডল। আরও এক সৌরমণ্ডলের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ বিজ্ঞান চর্চা কেন্দ্র নাসা। নতুন এই সৌরজগতে রয়েছে 8টি গ্রহ। নাসার কেপারের মহাকাশের টেলিস্কোপ এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ছোট্ট সৌরজগতের আবিষ্কার করেছে। নাসার তরফ থেকে যেই বিবৃতিতে জানানো হয়েছে যে কেপারের 9টি নামে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এই নয়া সৌরজগৎ 2588 আলোকবর্ষ দূরে অবস্থিত। যদিও বিজ্ঞানীদের দাবি কেপেল 9টি পৃথিবীর মতনই একটি গ্রহ, যার প্রদক্ষিণ করতে সময় লাগে 14.4 দিন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 6টি বলে 6টি ছক্কা হাঁকালেন কোনো নামি ক্রিকেটার নয়, রবীন্দ্র জাদেজা। জাতীয় একদিন ক্রিকেট দলে জায়গা না হলেও ভরপুর বারুদের দক্ষতা দেখিয়েছেন বীরেন্দ্র জাদেজা। অন্তঃজেলা টি-20 ম্যাচের এক ওভারেই 6টি বলে 6টি ছক্কা হাঁকালেন তিনি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার আসছি আবহাওয়ার খবরে। কমছে উষ্ণতার পারদ, বাড়ছে ঠান্ডা, উত্তরে হাওয়ার আগমনে শীত এলো রাজ্যে। শীতের আমেজ গোটা রাজ্যে, কমছে পারদ, বাড়ছে ঠান্ডা। ডিসেম্বরে ছুটির মেজাজে শীতের দুপুরে মেতে উঠেছে রাজ্যবাসী। হালকা হালকা উত্তরে হাওয়াও বইতে শুরু করেছে রাজ্যে। মেঘ বৃষ্টির বালায় বিদায় করে রাজ্যে এসেছে শীত। আজ আকাশ প্রধানত পরিষ্কার, দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 27 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 54%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার 24 আওয়ার্স টিভি দেখতে পারেন বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি দেখবার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ। আপনিও কি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার? তাহলে আপনার এলাকার যে কোনো খবর ছবিসহ পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনার সেই খবর নামসহ দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।